ফেসবুক পেজের ভিডিওতে থাম্বনেল সেট। আমরা আমাদের ফেসবুক পেজের ভিডিওতে কি করে থাম্বনেলটা সেট করব, এক সেকেন্ডে এক ক্লিকে আমরা আমাদের ফেসবুক পেজের ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবো। তো আমরা কি করতে হবে, কি করে আমরা আমাদের ফেসবুক পেজে থাম্বনেলটা সেট করব, কারণ থাম্বনেল ছাড়া আমাদের ভিডিও সুন্দর দেখায় না। তো আমরা অবশ্যই থাম্বনেলটা সেট করতে হবে। তো আমরা কি করে আমাদের ভিডিওতে থাম্বনেলটা সেট করব, আমি পুরোপুরি আজকে ভিডিওতে দেখিয়ে দিব। তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। তো তার জন্য আমাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, ক্রিয়েট স্টুডিও। তো এই অ্যাপসটা আমাদের ডাউনলোড করতে হবে অবশ্যই, কারণ এই ক্রিয়েটর স্টুডিও থেকে আমরা আমাদের ফেসবুক পেজে সকল ধরনের কাজ করতে পারবো। তো এটা ওপেন করার পরবর্তীতে এমন একটা অপশন চলে আসবে, আপনার অ্যাকাউন্টে এখানে শো করবে। তো অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবে আপনাদেরকে। তো এখান থেকে আপনার অ্যাকাউন্টে যে কয়টা পেজ আছে ওই পেজগুলো এখানে ওপেন হয়ে যাবে। আপনি যে পেজটাতে কাজ করবেন ওই পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পেজে চলে আসলাম। এখানে পেজে চলে আসার পরে এখানে আমরা অনেক সেটিংস পেয়ে যাব, আমাদের সকল ধরনের সব সেটিংস এখান থেকে আমরা দেখতে পারবো, এবং কি আমাদের ভিডিও ভিউ র্যাঙ্কিং ভিডিও সকল ধরনের অপশন এখান থেকে আমরা পেয়ে যাব। সাত দিন এক মাস কিংবা এক বছরে কত ভিউ হয়েছে সব কিছু এখান থেকে আমরা দেখতে পারবো। তো মূল ভিডিওতে আসা যাক, আমরা কি করে আমাদের ভিডিওতে থাম্বনেলটা অ্যাড করব। তো উপরে আমরা একটা আইকন বাটন পেয়ে যাব, এখানে আইকন বাটনটা ক্লিক করে আমরা এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে ফটো ভিডিও এবং কি শর্ট ভিডিও সব কিছুই আমরা আপলোড করতে পারবো, এটাই সঠিক নিয়ম আমরা পেজে ভিডিও আপলোড করা। সো আমি যেহেতু লং ভিডিও আপলোড করব, এখানে ভিডিওতে ক্লিক করে দিলাম। তো এখান থেকে অ্যালাও বাটনটা অন করে দিতে হবে। আমি এখান থেকে অ্যালাও আবারও অ্যালাও করে দিলাম, আবারও অ্যালাও। তো অ্যালাও করে দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে আমাদের ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে, কোন ভিডিওটা আমরা আপলোড করতে যাচ্ছি। তো আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে মূলত কাজটা আমাদের এইখানে উপরে টাইটেল ডিসক্রিপশন দিতে পারেন। তো এখান থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করে দিতে হবে। আমরা যেহেতু থাম্বনেলটা অ্যাড করব, ভিডিওর থাম্বনেলটা অ্যাড করতে হলে আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করে দিতে হবে। তো এখানে এটা আপলোড ইমোজি, এখান থেকে আমরা আপলোড ইমোজিতে চলে আসব। আপলোড ইমোজিতে চলে আসার পরে আমরা যে থাম্বনেলটা এখানে অ্যাড করব ওই থাম্বনেলটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো অবশ্যই ভিডিও অনুযায়ী আপনি থাম্বনেল তৈরি করবেন, কি করে থাম্বনেল তৈরি করবেন আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। তো এখান থেকে আমরা থাম্বনেলটা সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে থাম্বনেলটা সিলেক্ট করে নিলাম। এখানে জাস্ট আমি উপরে নেক্সট বাটন পেয়ে যাব, নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো একটু ওয়েট করে নেবেন। এখানে আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করার পরে একটু লোডিং নেবে। এই যে দেখেন থাম্বনেলটা অটোমেটিকলি সেট হয়ে গেছে আপনার ভিডিওর উপরে, এখন কিন্তু ভিডিওটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো এভাবে আমরা আমাদের ফেসবুক পেজের ভিডিওতে থাম্বনেলটা সেট করতে পারবো। তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে যাবেন।